हेलो व्यूअर्स, आमी राहुल एवं आपनी देखछेन चैनल रेसल बांगला। टीएलसी र मेन इवेंटे अनुष्ठित होयेछे फायरफ्लाई इनफार्नो मैच, जेखाने अंश नियेछे द फिंड एवं रैंडी ओटेन। एवं निश्चयई आपनारा सकलेई एई मैचटी अंतत देखेछेन। तो आजकेर भिडियोते आमरा एई मैचटीर गुरुत्वपूर्ण किछु विषय सम्पर्के कथा बोलबो। तो हाँ, अवश्यई एई भिडियोटिके शेष पर्यन्त देखबेन। আর আপনি যদি রেসেল বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এমন ধরনের ভিডিও আপনার পছন্দ হয়ে থাকলে ভিডিওটিকে একটি লাইক করতে পারেন। WWE-তে এর পূর্বে আমরা ইনফার্নো ম্যাচ দেখেছি, কিন্তু সেটা সাধারণ ইনফার্নো ম্যাচ ছিল। এখন আমরা কিন্তু জানি ইনফার্নো ম্যাচ মানে আগুন থাকবে, কিন্তু ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচ আমরা এর আগে কখনো দেখিনি। তাই ম্যাচটির নিয়মকানুন সম্পর্কে আমরা কিছুই জানতে পারলাম না। তবে রিং সাইডে যখন দুইজন রেসলারই চলে আসলো এবং অ্যানাউন্সার অ্যানাউন্স করলো যে এই ম্যাচটির নিয়ম হচ্ছে যেই রেসলারই জিতুক তাকে জিততে হলে অন্য রেসলারের শরীরের যে কোনো অঙ্গে আগুন লাগাতে হবে, তাহলেই সে ম্যাচটি জিততে পারবে। তো এটাই হচ্ছে ম্যাচটির নিয়ম। আর অন্যান্য সাধারণ টিএলসি ম্যাচের মতোই ম্যাচটিতে কোনো ধরনের কাউন্টডাউনের মাধ্যমে জেতার সম্ভাবনা নেই। তাছাড়াও ম্যাচটিতে ডিসকোয়ালিফিকেশন তো থাকছেই না। ম্যাচটিতে যখন ফিন্ড এবং র্যান্ডি ওটেন দুইজনই প্রবেশ করলো এবং বেল বাজানোর পর র্যান্ডি ওটেন শুধুমাত্র ফিন্ডকে দেখাই যাচ্ছিল, মনে হচ্ছিল যে তাদের শুভ দৃষ্টি হচ্ছে। আসলে এই প্রথমবার ফিন্ডের সাথে র্যান্ডির ম্যাচ হচ্ছে, তাই র্যান্ডি ওটেন ভালোভাবে ফিন্ডের অবস্থান সম্পর্কে বুঝে নিচ্ছিল। তো প্রথমের দিকে র্যান্ডি ওটেন ফিন্ডকে আক্রমণ করার মাধ্যমেই ম্যাচটি শুরু করে। তবে এক পর্যায়ে র্যান্ডি ওটেন ফিন্ডের সামনে অনেক দুর্বল হয়ে পড়ে এবং অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে দ্য ফিন্ড, যেমনটা তার আচরণ। তো পুরো ম্যাচ জুড়ে যে শুধুমাত্র ফিন্ডই আক্রমণাত্মক ছিল এমনটা কিন্তু নয়, র্যান্ডিও পাল্টা জবাবে অনেক আক্রমণ করেছে। তো এক পর্যায়ে ফিন্ডের এক ইশারাতে পুরো সাইড জুড়েই আগুন ধরে যায়। আমরা প্রথমে ভাবছিলাম ইনফার্নো ম্যাচ হচ্ছে, কিন্তু আগুন কোথায় আর কীভাবেই বা আগুন লাগবে? তো একটু পরেই সেটা ক্লিয়ার হয়ে গেল। তখন রিং সাইডের চারপাশ আগুনে ভর্তি হয়ে উঠেছে। আসলে এই সময় রেসলিং করা কিন্তু বেশ কঠিন, কারণ আগুনের তাপের ফলে রেসলারদের কিন্তু নিশ্চয়ই সমস্যা হবে। তো এখন ম্যাচটির ফলাফল সম্পর্কে বলে দিই। দুইজন রেসলারই কিন্তু জেতার অনেক বেশি চেষ্টা করছে, বিশেষ করে দ্য ফিন্ড। তো ভিউয়ার্স, আপনারা সকলেই জানতেন যে ম্যাচটিতে জেতার সম্ভাবনা ফিন্ডের বেশি ছিল, কারণ দ্য ফিন্ড অনেক শক্তিশালী একটা ক্যারেক্টার। আর আমাদের কারোরই এমনটা মনে হচ্ছিল না যে র্যান্ডি ওটেন জিতবে, তবে সবাইকে অবাক করে দিয়ে র্যান্ডি ওটেন এক পর্যায়ে জিততে সক্ষম হয়। আর এমন অবস্থাতে জেতে সেটা অনেক বেশি শকিং ছিল। ফিন্ড কিন্তু র্যান্ডি ওটেনকে ম্যান্ডিবল ক্ল দিয়েছিল, আর সেই সময় এমনভাবে র্যান্ডি ওটেন মাইন্ড গেম খেলে সেই গেমটির মাধ্যমে কিন্তু ফিন্ডের শরীরে আগুন লেগে যায় এবং যার মাধ্যমে ম্যাচটির উইনার হয়ে যায় র্যান্ডি ওটেন। আমরা তো বিশ্বাস করতে পারছিলাম না, এমনকি র্যান্ডি ওটেন নিজেও বুঝতে পারছিল না তিনি আসলে কী করেছেন, যেটা তার চোখে মুখে বোঝাই যাচ্ছিল। ম্যাচটি কিন্তু অত্যন্ত ভালো একটি ম্যাচ ছিল এবং ম্যাচটির গিমিক আমাদের নিশ্চয়ই সকলেরই অনেক বেশি পছন্দ হয়েছে। আমি যদি আমার কথা বলি তাহলে এমন ম্যাচ আমি এর আগে কখনোই দেখিনি, যার ফলে ম্যাচটি আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। তো ম্যাচটি এখানেই শেষ হতে পারত, তবে হয়নি। তারপরে আমরা দেখতে পাই দুইজনই রিংয়ের মধ্যে এবং র্যান্ডি ওটেন ফিন্ডের ওপর গ্যাসোলিন ঢেলে দেয়, আর এক পর্যায়ে তারপর DSLI দিয়ে সে জ্বালিয়ে দেয় দ্য ফিন্ডকে। একজন সাধারণ রেসলিং দর্শকের কাছে এই বিষয়টা অনেক বেশি ভয়ানক, কারণ একজন রেসলার যার শরীরে অলরেডি আগুন জ্বলছিল তাকে আর কেউ দেওয়া হলো এবং তারপর তার শরীরে গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো, এটা নিশ্চয়ই কেউ বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু সব কিছুই ঘটছিল আমাদের চোখের সামনে। আসলে এর জবাব কী? এই ঘটনা কীভাবে ঘটলো? যদিও বা WWE এখন পর্যন্ত আমাদের এমন কোনো জবাব দেয়নি, হয়তোবা পরবর্তী রতে WWE এই ঘটনার জবাব দেবে এবং আমি এটা পার্সোনালি দেখতে অনেক বেশি এক্সাইটেড, এই ঘটনাকে WWE কীভাবে এক্সপ্লেইন করবে। যদিও বা WWE এই ঘটনার কোনো রকমের বর্ণনা আমাদেরকে দেবে না, কিন্তু আমার কাছে এই ঘটনাটা কীভাবে ঘটলো সেই সম্পর্কে তথ্য রয়েছে। আসলে আমরা যে লাইভ ইভেন্টটা দেখছিলাম সেটা আমেরিকাতে হচ্ছিল সন্ধ্যায়, আর আমরা কিন্তু সেটা বাংলাদেশে সকালে দেখছিলাম। কিন্তু আপনারা যে ম্যাচটি দেখলেন র্যান্ডি ওটেন এবং দ্য ফিন্ডের মধ্যে, ম্যাচটি আগে থেকেই শ্যুট করা হয়েছিল বিকালে এবং দুইজন রেসলারই ম্যাচের মধ্যে অনেকবার থেমেছেন এবং অনেকবার ম্যাচটিকে রিটেক নেওয়া হয়েছে। যেই মুহূর্তগুলো ভালো হচ্ছিল না সেগুলোকে আবার নতুন করা হয়েছে, যার ফলে ম্যাচটি এতটা বেশি পারফেক্ট ছিল। না হলে কিন্তু লাইভ পারফরমেন্স দিলে এত পারফেক্ট ম্যাচ কখনোই আমাদেরকে তারা দিতে পারতো না। দ্য ফিন্ড কিন্তু এমনিতেই বড় বড় জ্যাকেট পরিধান করে,
যার ফলে আগুনের তাপে তার অতটা বেশি সমস্যা হয়নি। আর আগুন কিন্তু দ্য ফিন্ডের পিঠে লেগেছিল, অর্থাৎ তার জ্যাকেটে। কিন্তু আমরা র্যান্ডি ওটেনকে তেমন একটা হুডি পরে রেসলিং করতে দেখি না, তবে এই ম্যাচটির জন্য র্যান্ডি ওটেন স্পেশালি হুডি পরে রেসলিং করেছেন। এর কারণ হচ্ছে আগুন থেকে রক্ষা পাওয়া। তো আশা করছি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর একবার শেষে আমরা যেটা দেখলাম, দ্য ফিন্ড রিংয়ের ওপর শুয়ে আছেন এবং র্যান্ডি ওটেন তাকে আগুনে জ্বালিয়ে দিল। এটার এক্সপ্লেনেশন কি? আসলে সেখানে ফিন্ড ছিলই না। আপনারা হয়তো ভালোভাবে খেয়াল করলে এটা বুঝতে পারবেন, লাস্টের দিকে যে মুহূর্তে ফিন্ডকে র্যান্ডি ওটেন আগুন ধরিয়ে দিয়েছিল, সেখানে ফিন্ডের ডামি অর্থাৎ ফিন্ডের মতো দেখতে একটা পুতুল ব্যবহার করা হয়েছে। আসলে এটা কোনো রকেট সায়েন্স নয়। লাস্টের দিকে যে ফিন্ডের বদলে তার পুতুল ছিল, এটা কিন্তু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছিল, আর আমিও সেটা তখনই ধরে ফেলেছিলাম। তো আসল কথা হলো, এই ম্যাচটি পুরোটাই শুটিং করা একটি ম্যাচ ছিল, যা আমাদের সামনে লাইভ বলে চালিয়ে দেওয়া হয়েছে। আর লাস্টের দিকে ফিন্ডের বদলে ফিন্ডের পুতুলকে আগুন লাগানো হয়েছিল, অর্থাৎ দ্য ফিন্ড এখন পর্যন্ত বেঁচে আছেন এবং তিনি একদম অক্ষত, কারণ WWE কখনোই রেসলারদেরকে এতটা ঝুঁকিতে ফেলবে না। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর রেসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।